हेलो एवरीवन, वेलकम बैक टू माई चैनल नूर জান্নাত কুকিং ওয়ার্ল্ড। आज আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন রোস্ট রেসিপি। এই রোস্ট রেসিপিটা আমরা সবাই করতে পারি, তবে কিভাবে বিয়েবাড়ির মতো হুবহু স্বাদ সুঘ্রাণ অটুট রেখে এই রোস্টটা ঘরেই তৈরি করা যায় তারই একটা রেসিপি আজ আমি আপনাদের সাথে তুলে ধরেছি। আশা করছি আমার আজকের রেসিপিও আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর যদি বেশি ভালো লেগে যায় আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে এই রোস্টটা আমি তৈরি করে ফেলি। রোস্ট তৈরি করার জন্য প্রথমে আমি মশলা তৈরি করে নিব। আর মশলা তৈরি করার জন্য এখানে নিয়েছি 1 চা চামচ সাদা গোলমরিচ, 1 চা চামচ পোস্তদানা, একটা জয়ফলের অর্ধেকটা, নিয়েছি একটা কালো এলাচ, 4টা লং, 10-12টা এলাচ, 2 টুকরা জৈত্রিক, 3 টুকরা দারচিনি, 2টা তেজপাতা, 2টা আলু বোখারা, আর নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ কিশমিশ। এখন তেজপাতা দারচিনি কিশমিশ এবং আলু বোখারা বাদে বাকি মশলা উপকরণগুলো আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আর এটাকে আমি কিছুটা সময় ভিজিয়ে রাখবো। আমি যেহেতু পাটায় পেস্ট করব বা পাটায় বেটে নিব, তাই এটাকে একটু ভিজিয়ে রাখবো। আর ভিজিয়ে রাখার ফলে এটা অনেকটা ফুলে যাবে সম্পূর্ণ মশলাগুলো, আর বাটতে অনেকটা ইজি হবে। আর এই মশলাগুলো বাটার সময় আমি সাথে অ্যাড করব 1 চা চামচ শাহি জিরা। তবে শাহি জিরাটা আমি আর ভিজিয়ে রাখছি না, ওটা সরাসরি বাটার সময় দিয়ে বেটে নিব। অন্য একটা বাটিতে দিয়ে দিচ্ছে 10-12টা কাজু বাদাম, 8-10টা কাঠবাদাম ও 4-5টা চীনাবাদাম। এই 3 রকমের বাদামগুলোকে আমি একটু পানি দিয়ে ভিজিয়ে রাখছি। আর পানি দিয়ে ভিজিয়ে রাখার ফলে এটা বাটতে অনেকটা ইজি হবে। এখানে আমি নিয়েছি 8 পিস চিকেন। আমি ছোট সাইজের 2টা মুরগি নিয়ে তাকে একটা মুরগিকে 4 ভাগ করে এটাকে 8 পিস করে নিয়েছি। এবার একটা কাঁটা চামচের সাহায্যে আমি সবগুলো চিকেনকে এভাবে একটু কেচে নিব। আর আপনি যদি চিকেনগুলোকে এভাবে কেচে নেন তাহলে এর ভিতরে খুব সহজেই মশলাটা প্রবেশ করবে, আর চিকেনটা খাওয়ার সময় অসম্ভব মজা লাগবে। স্কিনে দেখে বুঝতে পারছেন আমি কিভাবে কেচে নিচ্ছি। তবে খুব বেশি ডিপ করে বা খুব ঘন ঘন করে এটা কাচা যাবে না, তাহলে আবার ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। স্কিনে দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে কেচে নিচ্ছি। ঠিক এভাবে কয়েকটা বার একটু কেচে নিতে হবে। অলরেডি আমার সবগুলা চিকেন কাটা হয়ে গেছে। এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট, আর সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ টক দই। টক দইটা আমি ফেটে নিয়েছি। এবার এগুলা দিয়ে চিকেনটাকে খুব ভালো করে আমি মেখে রেস্টে রেখে দিব 20 থেকে 30 মিনিটের জন্য। ফিরে এলাম 30 মিনিট পর। 30 মিনিট পরে আমি চিকেনটাকে আরও একটু মিশিয়ে নিচ্ছি বা মেখে নিচ্ছি। এবার একটা স্ট্রেনারের ভিতরে আমি সব চিকেনগুলোকে তুলে রাখছি পানি ঝরে যাওয়ার জন্য। আর আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে একটা টিস্যু পেপার অথবা কোনো পাতলা সুতি কাপড় দিয়েও এটা গা থেকে পানিটা মুছে নিতে হবে। অবশ্যই এই পানিটাকে মুছে নিতে হবে। এবার রোস্ট তৈরি করার জন্য যে মশলাটা প্রয়োজন সেই মশলাটা আমি মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুনটাকে আমি একসঙ্গে ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। আপনি যে পরিমাণ আদা দিবেন তার 3 ভাগের 1 ভাগ রসুন ব্যবহার করতে হবে। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ। তবে লবণটা অবশ্যই পরিমাণে কম দিতে হবে, যেহেতু আমি চিকেন মেরিনেট করার সময় পর্যাপ্ত লবণ দিয়ে দিয়েছি। সাথে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়া ও 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। দিয়ে দিচ্ছি বেটে রাখা বাদাম, মানে বাদাম বাটাটা। দিয়ে দিচ্ছি যে মশলাগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম ওই মশলা বাটা। সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ পেস্ট। পেঁয়াজটাকে আমি ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন, তবে আপনারা যদি গ্রেভিটা একটু বেশি চান তাহলে এই পেঁয়াজ বাটার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। এবার সবগুলো উপকরণ আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে আমি এটাকে একটা সাইড করে রেখে দিচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 250 ml রান্নার রেগুলার তেল। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে আসছে তার ভিতরে আমি দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচিটাকে অনবরত নেড়েচেড়ে আমি পেঁয়াজ বেরেস্তা করে তুলে নিব। এখানে আমি তেলের পরিমাণটা একবারেই দিয়ে দিচ্ছি, কারণ বাকি যে অবশিষ্ট তেলটা থাকবে এই তেলেই আমি আজকের পুরো রান্নাটা করে নিব। পেঁয়াজ বেরেস্তাটা যখন করা হয়ে যাবে তখন এটাকে আমি তুলে একটা সাইড করে রেখে দিচ্ছি। সেই তেলের ভিতরে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি, আর ঘিটা দিয়ে আমি চিকেনগুলোকে একে একে ছেড়ে দিচ্ছি আর অপেক্ষা করছি চিকেনগুলো হালকা একটু কালার আসার জন্য। ঠিক একটা পাশ যখন এরকম একটু কালার হয়ে আসবে তখন আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি অপর পাশটাও সেম একটা কালার আসার জন্য। অলরেডি কিন্তু আমার চিকেনের 2টা পাশে ভাজা হয়ে গেছে, এখন একে একে এগুলাকে আমি তুলে নিচ্ছি। আর বাকি চিকেনগুলোও আমি ঠিক একই প্রসেসিংয়ে ভেজে নিব বা ফ্রাই করে নিব। চিকেনগুলো ভাজার পরে অবশিষ্ট যে তেলটা আছে এই তেলে আমি ছেড়ে দিচ্ছি সেই মিশিয়ে রাখা সম্পূর্ণ মশলা। আর মশলার বাটিটা ধুয়ে আমি বেশ কিছুটা পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, দিয়ে দিচ্ছি 1/2 কাপ টক দই। টক দইটাকে অবশ্যই ফেটে নিতে হবে। সাথে দিয়ে দিলাম 4-5টা এলাচ, দিয়ে দিচ্ছি একটা কালো এলাচের মাঝখানের দানাগুলা, দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা 4 ভাগ করে, দিয়ে দিচ্ছি 3 টুকরা দারচিনি বা 3 পিস দারচিনি। মশলাগুলো আমি একটু নাড়াচাড়া করে এটাকে ঢেকে রাখবো 10 থেকে 15 মিনিটের জন্য। আর এই 10-15 মিনিটের মাঝখানে আমি বারে বারে ঢাকনাটা খুলে একটু নেড়ে দিব, না হলে নিচে থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। তবে রোস্ট তৈরি করার ক্ষেত্রে অবশ্যই এই মশলাটা কষানো খুব ইম্পর্টেন্ট। আপনার এই মশলাটা কষানো যতটা ভালো হবে রোস্টের স্বাদ সুঘ্রাণ সেই শাহী ফ্লেভার চলে আসবে। আমার আজকের এই মশলাটা কষাতে সময় লেগেছে 15 মিনিট। আমি ঘড়ির টাইম ধরে ঠিক 15 মিনিট এই মশলাটা কষিয়ে নিয়েছি। মশলাটা সম্পূর্ণ কষানো হয়ে গেছে। এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ ঘি। স্কিনে দেখেই বুঝতে পারছেন আমার মশলাটা কতটা পারফেক্টভাবে আমি কষিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেন বা ভেজে রাখা মুরগির মাংস। মাংসগুলা দিয়ে আমি এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে বা খুব ভালো করে এটা কষিয়ে নিব। আর কষিয়ে নিয়ে আমি এটাকে ঢেকে রাখবো 5-6 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পরে। এর ফাঁকে কিন্তু আমি ঢাকনাটা খুলে 2-1 বার নেড়ে দিয়েছিলাম চিকেনটা, যাতে চিকেনটা নিচে থেকে পোড়া লেগে না যায়। এখন আমি আরও কিছুটা সময় একটু কষিয়ে নিব। আমার চিকেনটা যখন মশলার সঙ্গে সম্পূর্ণ কষানো হয়ে গেছে, এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ ফুল ক্রিম মিল্ক পাউডার। এটাকে আমি গরম পানির সঙ্গে মিশিয়ে নিয়েছি আর এই দুধটাই আজ আমি ব্যবহার করছি। চাইলে পাউডার মিল্কের পরিবর্তে আপনারা লিকুইড মিল্কটাও ব্যবহার করতে পারেন, তবে দুধ ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই দুধটা পর্যাপ্ত গরম হতে হবে, না হলে টক দই দেওয়া আছে দুধটা দেওয়ার সঙ্গে সঙ্গে এটা ফেটে যাবে। এবার এটাকে আমি ঢেকে অপেক্ষা করছি 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট পরে যখন খুব ভালো করে বলক চলে আসছে তখন আমি দিয়ে দিলাম কিশমিশ ও 2টা আলু বোখারা। আবারও এটাকে ঢেকে আমি অপেক্ষা করব ঝোলটা গাঢ় হওয়ার আগ পর্যন্ত। ঝোলটা যখন পুরোপুরি গাঢ় হয়ে আসছে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ কেওড়ার জল ও 1/2 চা চামচ পরিমাণ গোলাপ জল। তবে গোলাপ জল আর কেওড়ার জলটা দিলে রোস্টের শাহী একটা ফ্লেভার আসবে। চেষ্টা করবেন এই গোলাপ জল এবং কেওড়ার জলটা দেওয়ার জন্য। আর এই গোলাপ জল আর কেওড়ার জলই আপনার রোস্টের ভিতরে শাহী একটা ফ্লেভার এনে দিবে। এবার এটাকে আমি একটু মিশিয়ে নিচ্ছি। আর অলরেডি কিন্তু আমার রোস্ট রান্নাটা প্রায় শেষের দিকে এবং লাস্ট পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। আর পেঁয়াজ বেরেস্তাটা দিয়েও আমি একটু নেড়েচেড়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পরে আর বেশি সময় জাল করব না। এবার চুলার আঁচটা বন্ধ করে এটাকে ঢেকে রাখছি 10-15 মিনিটের জন্য। আর 10-15 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি। এটাই হচ্ছে চিকেন রোস্টের ফাইনাল লুক। এবার আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। আর উপর থেকে ডেকোরেশনের জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। এটা আসলে অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। आशा करছি আমার আজকের রেসিপি ফলো করে আপনারা যদি বাসাতে রোস্ট তৈরি করেন কেউ নিরাশ হবেন না। আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন। আর যদি বেশি ভালো লেগে যায় আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।